হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো সকলে। তো আজকে আমার বেসিক্যালি ব্লগ করার কোনো মানসিকতা ছিল না, কারণ আজকে আমি রক্ত দিতে যাওয়ার ছিলাম, সেই জন্য বাড়িতে শুয়ে গেছিলাম। কিন্তু এতই ঘুমালাম যে উঠতেই পারলাম না। তো যাই হোক, আশা করি রক্তটা জোগাড় হয়ে গেছে। তো এখন আমি বাড়িতে আছি। তো আমার একটা ভাই, যে আমার প্রথম ভিডিওতে ছিল, সে একটি আর্টের চ্যানেল খুলবে। তো ফার্স্ট সাবস্ক্রাইবার আমি। তো সে আমার বাড়িতে ছবি আঁকার জন্য এসছে, সেই নিয়ে একটা ব্লগ ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার এবং ভাইয়ের দুজনেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো ভাই চলে আসছে, আঁকা মানে যেটা ওয়ার্কআউট সেটা শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে লাইট হচ্ছে। তো আশা করছি তোমরা পাশে থাকবে, আমাদের আমাদের পাশে থাকবে, সাথে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের ভালোবাসা একান্তই কাম্য করি আমরা দুইজন। তো আমাদের বেসিক জিনিসটা হচ্ছে, আজকে ছবিটার মূল কন্টেন্ট হচ্ছে ক্যারিমিনাতি, ক্যারিমিনাতির ছবি আঁকা হচ্ছে, সেটা তোমাদেরকে হালকা ঝলক দেখা হবে। আর যদি সেটার ফুল ভিডিও দেখার ইচ্ছা থাকে তো লিংকে আমার নিচে আমার লিংক দিয়ে দেওয়া থাকবে, চাইলে আমার লিংকে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা সেই ছবি আঁকার জন্য কী কী করলাম, কী কী মজা করলাম অবশ্যই এই ব্লগে দেখতে পাবে। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, চলো শুরু করা যাক। অনেকক্ষণ ধরেই আঁকা চলছে, আঁকাটা অনেক দূর এগিয়ে গেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। অনেক দূর এগিয়ে গেছে, অনেকটা আমাদের বোর মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে যেহেতু আঁকা চলছে। তো আমরা ভাবছি একটু টি ব্রেক করে একটু মাইন্ডটা রিল্যাক্স করলে ভালো হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। তোমরা দেখতেই পাবে যে এই ছবিটা তৈরির পিছনে কতটা ক্যামেরা করতে বা কত কিছু ক্রিয়েটিভিটি করতে হচ্ছে, অনেক কষ্ট হয় একটা ভিডিও করার ক্ষেত্রে, সেটা আমরা বুঝছি। আশা করছি তোমরা অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে হালকা ছোট্ট একটা ক্লিপ তুলে ধরবো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং বুঝতে পারবে যে একটা ভিডিও তৈরির পিছনে কতটা পরিশ্রম দরকার। যারা ভিডিও বানায় তারাই বুঝে যে একটা ভিডিও এডিট করতে বানাতে কতটা পরিশ্রম, সেই পরিশ্রমটা শুধু তারাই বুঝবে। তো চলো চা খাওয়া যাক, সেটা তোমাদের সামনে। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য, এবং সেই চা করার ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো, কারণ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো বলে। হে বন্ধুরা, তো আমাদের চা খাওয়া প্রায় শেষ, আমার তো প্রথমেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার শেষ হয়নি। শেষ হলো, শেষ হয়ে গেল এখন। হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে, তোমরা দেখো গোটাটা ব্লক। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখো অনেকটা ছবি এগিয়ে গেছে, আমরা ফিনিশিং টাচের দিকে এগিয়ে গেছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, যে ব্লগ দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা কাল শুরু হয়েছিল, কিন্তু কাল পর্যাপ্ত সময়ের অভাবে করতে পারিনি, আমরা সম্পূর্ণ করতে পারিনি। তো আজ সেই আঁকাটি সম্পূর্ণ হলো, সেটা যদি তোমরা দেখতে ইচ্ছুক হয় তো এই ভাইটির আমার নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংক ভিজিট করে তার চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। তো আমাদের ব্লগ দিয়ে এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।